আমার ভাই আমার বাসায় আসে লজ্জা পাচ্ছে ভিডিও করতে সত্যি কথা ক্যামেরা অন করতেছে না এখন আসলাম হচ্ছে রংপুরের গুদরি মার্কেটে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে নতুন দিন নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি প্রচণ্ড রোদ কিছু প্যান্ট অনেক লুজ ছিল সেটা চাপাইতে সালেক মার্কেটে দোতলায় আসলাম এখানে প্যান্টের চাপাচাপির কাজ আর কি ভালো করে প্রচণ্ড রোদ উঠছে আজকে রংপুরে মোটামুটি ভালোই গরম পড়ছে আলহামদুলিল্লাহ প্যান্টের কাজ শেষ করলাম রংপুরে আজকে রোদ যেমন উঠছে তেমন বাতাসও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকদিন পর রিক্সায় ভালোই বাতাসে ফিল নিচ্ছি এখন আসলাম হচ্ছে রংপুরে গুদরি মার্কেটে ট্রাভেলিং ব্যাগ কিনতে দুটাই কালার না ব্ল্যাক কি নোংরা বেশি হবে বললাম ব্ল্যাক কি নোংরা বেশি হবে কালো তো একটু সাধারণ ধুলে বলে তো নোংরা হবে তুমি নেমিটা না নেমিটা স্মার্ট বেশি তো এর মধ্যে আর কি আছে মডেল একটু ছোট সাইজ হবে না নিচটা তো ছিড়বে না একটু ভারী কিছু নিলে না মানে কত কিছু পর্যন্ত ক্যারি করা যায় ডিফেন্সের অফিসাররা ইউজ করে এই ব্যাগ সে ব্যাগ আমি আপনাকে দিচ্ছি পট কাপড়ে টাকাও শুনে যাবে আপনার বাইরের কাছে একটু বেল ফুটা করে নিচ্ছি আর গুদরি বাজার কিন্তু আপনারা আসতে পারেন মেয়েদের চুড়ি ফিতা হাবিজাবি সব পাইকারি কিনতে আর এখানে ব্যাগের দোকান অনেক ভালো ভাই অনেক ভালো ব্যাগ রাখে আমাকে সবসময় মোটামুটি কম দামে ব্যাগ দেয় বেলটা ফুটা করে নিচ্ছে আমার এখান থেকে নিয়েছিলেন বস না এটা অ্যাপিক্সের হেভি মাল গুদরি মার্কেটের ভিতরে প্রচণ্ড গরম গরম অবস্থায় খারাপ মার্কেটটাকে গুদরি মার্কেট বা অনেকে চুরি পুটি মার্কেট বলে থাকে এবার গরমও পড়বে সেই গরম লটটুতে আসলাম ট্রাউজার দেখতে টি শার্ট দেখতে জুতা দেখতে তাহলে লংয়ের মধ্যে আপনার এই দুইটাই হলো লংয়ের মধ্যে দুইটাই লংয়ের মধ্যে আর কি হবে এগুলো হবে না তো আচ্ছা এই ট্রাউজারটা লং নাই দেখেন তো একটু খুঁজে দেখেন তো হ্যাঁ ওটাই টাকলুর উপরে থাক সমস্যা নেই রংপুরে এত পরিমাণ গরম পড়ছে মানে পুরাই অবস্থা খারাপ আজকে প্রচন্ড ক্ষুধা পাইছে আজকে পানি পিপাসাও লাগছে ইউজ করবে না বিকল কালার নষ্ট করতে পারবে এগুলো কালার নষ্ট হবে না ধরুন তো একটু দেখি কেমন লাগে কেমন লাগছে কেমন লাগে হ্যাঁ ভালোই তো লাগছে লাগে লং শর্ট শর্ট লাগে না না লং টাইটই ঠিক আছে আসসালামু আলাইকুম তবে তো ফিটিং করে না লুজও পড়ে এটা অবশ্য ছাড়বে না ছাড়বে আরো এই টি শার্ট পরলে ভালোই লাগে কিন্তু এই যে ভুঁড়ি বাড়ার পর থেকে এই সব টি শার্ট পরা বন্ধ করে দিচ্ছে এখন তো আবার ভুঁড়ি একটু কমছে ইদানিং আবার একটু বাড়ছে দুপুরে এখন খেতে বসবো এর খাওয়া দাওয়া হচ্ছে আলু ভাজি বড়ি দিয়ে মাছ
তেলাপিয়া মনে হচ্ছে। প্রচুর আলু খাই আমি, আলু খোর বলতে পারেন আমাকে। প্রচুর আলু খাই আমি এখনও, মানে আলু খোর বলতে পারেন আমাকে, প্রচণ্ড আলু খাই। আলু ভাত দিয়ে মাখানোর মজাই আলাদা। কে কে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। এখন তো মোটামুটি গরম চলে আসে, শীতের যে শালগুলো সেল দিয়েছিলাম আমার কাপড়ের বিজনেসের সেগুলো মোটামুটি বন্ধ করে দিয়েছি সেল দেওয়া, কারণ এখন তো গরমের দিন। তারপরও ঢাকার এক আন্টি বলেছে ইনি এগুলো অস্ট্রেলিয়া নিয়ে যাবেন, তো আমাকে বলছে যে পেইন্ট হ্যান্ড পেইন্ট করার দরকার নেই, সাদা শাল নেবেন। তো ওনার জন্য এই সাদা শালগুলো আজকে পাঠিয়ে দিব, এখন এগুলোই কুরিয়ার করতে যাচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেলাম, আমি যাচ্ছি ঢাকাতে, আজকে রাত্রে ঢাকা যাচ্ছি, 10:30 বাস, অলরেডি 10:00 বেজে গেছে। খাওয়া দাওয়া করবো না, রাস্তায় কিছু খেয়ে নিব, মোটামুটি ব্যাগ গুছাগুছির কাজ শেষ, এখনই রওনা দিব। তো আলহামদুলিল্লাহ বাস স্ট্যান্ডে চলে আসলাম, বাস অলরেডি চলে গেছে, যাচ্ছিল, ভাই আমার বাসকে আটকাইছে, তারপরও মনে হয় 5 মিনিট লেট হবে, বাংলাদেশি টাইম তো। ভাই থাকো, দোয়া করিও, নালা ব্যস্ত হবে, সুন্দর জ্যোৎস্না রাত। রুটি আর গরুর গোস্ত দিয়ে লাল চাও দিয়ে দেন, সময় কম খায় না কে, হ্যাঁ খাচ্ছি রুটি তো মামা দুইটা খাইতে পাবো না মনে হয়। খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করে আসি, জানি তো ওইভাবে খাই না, হালকা খাই, এখানে এখানে আমার সবজি নাই, অনেকদিন পর পূর্বাসে আসলাম, দেখে রাখছি দেখতে পাবে না, আসসালামু আলাইকুম মামা, হ্যাঁ ধরে রাখছি যেন তোরা দেখতে না পাইস, কেমন আছো মামা? ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা? এত লেট ভাই, এটা কোনো কথা হইলো? যে গরম পড়ছে ঢাকায়, বাপরে বাপ, এত গরম তো না, ঠান্ডা তো ওয়েদার, ঢাকা একটু পরে আরো গরম। বাবা স্কুল থেকে কেমন আসলা? আরে না স্কুল ড্রেস ছোট হইছে, প্রথম ওইটা এখন বাসায় পড়বে, আব্বু কালকে বুদ্ধি দিয়েছে, এখন ওইটা স্কুল থেকে আসি বাসায় পড়া বানাইছে। কিন্তু সুন্দর হয়েছে তো, লং ঠিক আছে তো। আসসালামু আলাইকুম, কি খবর? হ্যাঁ নাক নাক চেহারা লাগতেছে পুরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুমি স্কুলে যাও না, স্কুল বন্ধ? গেছিলা? চোখের তো এখন ঠিক আছে না সবকিছু? একদম লাল লাল একটা দিয়া দেখা যায়, রংপুরে এত পরিমাণ গরম পড়েই নাই। কি মামাটা ও ক্যাব, চলো ক্রিকেট খেলি যাবা?
লাঠি পরানোর লাঠি মানলেই ভেঙে যাবে এটার। গরম হবে আজকে। রংপুরে নতুন নতুন তরমুজ নামছে, মিঠু কেমন আছে দেখি। মিঠু কেমন আছো? এটা কত গেল? এটা তো এটা আকাশ কিন দিছে। ঢাকায় কি পরিমাণ রোদ, গরম। আমি তো রংপুরের সেক্টর পরে থাকি এখনো সন্ধ্যার পর। তোমার জ্বর আসছে যে? আমার ভাই আমার বাসায় আসে, লজ্জা পাচ্ছে ভিডিও করতে। সত্যি কথা, ক্যামেরা অন করতেছে না এখন, খাইতে বসে ক্যামেরা আনতেছে না। আমি কিরে ভিডিও করিস না, খুব লজ্জা পাচ্ছি রে। মুরগি খেতে লজ্জা পাচ্ছি, খেতেই পাচ্ছি না। আর ওর ক্যামেরার এমন ঘটনা এই সিনটা যদি দেখাইতে পারতাম আপনাদেরকে। কি রান্না করে অনেকদিন পর খাচ্ছি? রান্না আম্মু সব, আমার না, আম্মুর হাতে রান্না। সিম ভাজি, মুরগি। এটা আমার বন্ধু ভাই, বন্ধু আমার বন্ধু। দেখি তো যে 500 টাকা আমি একটু সরষেটা দিতে খাই। আমার ভিডিও আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগ সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।